Vai, deixa eu te achar. Vai, deixa eu ver que ele vai. বাজিয়ে নামা, আমার দরটা খেয়াল করি। মিলে যা মিলে যা, এরম করিস না, প্রচুর স্কোয়াড ডাউন ছেড়ে কোথায়? ঠিক নিচে নিচে রেড ক্রিমিনাল এসছে। ওরা উঠছে উঠছে, দৌড়ে উঠছে দৌড়ে উঠছে দৌড়ে উঠছে। ওটাই তো বলছি, চ চ আগে চ, তাড়াতাড়ি লোট 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 লোট, ঠিক চ। মা এ আবার মরা ফল ড্যামেজ খায়। ট্রিটমেন্ট নাই পর গজব। ট্রিটমেন্ট নাই পর উঠেছে হাত। লাকি অতগুলো টোকেন নিয়ে কি করবি লাকি? আরে গ্লোয়াল আছে রে আমার, যাচ্ছি। কি আছে এখানে? উফ, কি জানি, বুঝে উঠতে পারছি না। একটা টোকেন ঠিক লাগবে। এ নাও নিয়ে যাও। আছে? হ্যাঁ, আহা, আগে ঠিক লাগবে। ওকে, টিপ লাগ। আরে ফোরে ওয়ান খেললে ওটা আগে বলবে না, ওটা নিতাম তাহলে 2 লেভেল হয়ে যেত। তুমি কি চালাচ্ছ? আরে একটা 2 লেভেলের ব্যাগ নেই। ব্যাগই পাইনি আমরা সব। আমি নিয়েছি দেখি 3 লেভেলের ব্যাগ, কষ্ট দিয়ে নিলাম। লোকটা বালের ওয়াইফাই বাল। ও শালা, এরকম করে কি করে লুটবো? একটা ব্যাগ ফ্যাগ কিচ্ছু নেই। তা আমি কি বললাম? হুম।
তো আমি আপনাকে বললাম। ব্যাগ নিয়ে কি লুটবো ভাই? চিপ আমি যেটা পেয়েছিলাম তাতে তাকে দিয়ে দিয়েছি। কি বকছিস, তোকে দিও বা কি লাভ? আমার পিঠে 3 লেভেলের ব্যাগ কানা চোখ। দূর হ, তুই দূর হ। কে হচ্ছে, তুই যা না গিয়ে মর। এ তুমি কি চাল, কি গান চালাচ্ছ? আমার কাছে M14। তো M14 তো M4 থেকে ভালো গো। হ্যাঁ খুব ভালোই, কিন্তু যেহেতু এটা শিখছো না, 1 লেভেলের ছিল, আমার ঠিক থাকলে 2 লেভেল হয়ে যাবে। টিপ খুলে দিচ্ছি, আমি পেলে তোমাকে বলবো। বলছি হ্যাঁ UMP হ্যাঁ দেখলে একটু মার্ক করো না। শিওর শিওর। UMP টা দরকার আমার। 10 টাকা দিয়ে একখানা লেজের টিপ কিনে খাওয়াবো। কি মার্ক করছে মরণ? আরে ভাই কিছু তো রেখেছি কি আমার জন্য ভাই, সব আর 2 লেভেলের ব্যাগ লাগলে এখান থেকে নিতে পারো। এই ভাই, এই ভাইটা আনলুটেড, এই ভাইটা কোনো লুট হয়নি, একে পেকে সব পড়ে আছে। একে তো আমার কাছেও আছে, সেটা ব্যাপার নয়। মার্বেল ফাদেল সব পড়ে আছে ভাই। এই তো আমি আমার পছন্দের গান পেয়ে গেছি। এই যে UMP পড়া এখানে, না M7 নেব, পছন্দের গান পেয়ে গেছি। ম্যাগ 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 এই মেডিকেট লাগলে কেউ নাও। আমার কাছে 6টা না, আমার কাছেও 6টা। আমি 6টা নিয়ে বসে, এই জন্যই নিচ্ছি না। ঠিক আছে আয়। এখানেও আনলুটেড, চলে আসো, প্রচুর লুট। কোথায় গো? এই যে উড়িয়া বাবা, ও এখানে প্লান্টেশনে এত লুটতে লুটতে দেখে কেলিয়ে পড়ে আছে, তারপর হয়ে যাবে গল্প। ক্যা হেল্প মি হেল্প মি, আগে আগে কেন যাও? এখানে ম্যাল থাকলে আর যাই হোক, অন্তত গ্লু পরে থাকতে না। ম্যালটা কার কাছে আছে দেখলি তো? আরে বট কোথা থেকে বেরিয়েছে বল। ও আচ্ছা, ওরা আসবে, ওরা আসবে। আরে রিভাইভ দিচ্ছিল, ওরা তো জোনেই আসবে না। আস্তে দে আস্তে দে, দেখ
আরে ঠিক আছে, ওরম ভাবে ফাইট নেওয়ার কোনো দরকার আছে? ছাড় না, ওই ওরম গাড়ি ভাবে নিয়ে ফাইট নেওয়ার কোনো দরকারই নেই ভাব। লড়ছে লড়ছে, তুই তো গাড়িটা খেয়ে গেলি মাঝখান থেকে। আউট অফ রেঞ্জ হয়ে গেছে। সর্বনাশ করেছে রে, যা আমি মারার চক্করে আমি তো মরে পড়ে গেলাম এখানে। কেস জন্ডিস হয়ে যাবে আমার। দাঁড়া একটু, দাঁড়া একটু, দেখতে দে, ম্যান রয়েছে। আরে মিষ্টি কোথায় চলে গেল? বাদিকে ম্যান বাইক ওটাই ধরে। বলছি ওকে, বাদিকে ম্যান। ও মরা আমাকে রিভাইভ রিভাইভ চক্কর, আমি যদি মরেছি তোরে রিভাইভ এর চক্কর দিয়ে দেখ। ও কয়েন নেই আমার কাছে, খুব কয়েন নেই আমার কাছে। বাহ, আরেকজন জিজ্ঞেস হয়ে গেল। মিষ্টি ফালতু আছে, মিষ্টি এখানে চলে আসো, কোনো যাচ্ছি দরকার নেই। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওখানে এমনি দুখানা ম্যান আছে, ওই দিকেই ওই যাচ্ছি। ওই ছোট ঘরটার মধ্যে না অর্ধেকটাই বসে। আরে দাঁড়া না, এদিক দিয়ে বেরোবো, মাথা খারাপ করিস না। এ আবার কাটা না উঠে যায়। মইনাকে কোনো দিন মারলে কিছুই বলছে না। আরে দাদা ওরকম ভাবে জোন থেকে ফাইট নিও না, তুমি তো মার খেয়ে যাবে। খেয়ে গেছি অলরেডি কি করছো বুঝে? আরে ভাই। ভাই রে কেন? এক সেকেন্ড, এক সেকেন্ডের জন্য খালি ফুল মেডিকেটটা হয়ে এসছে, এক সেকেন্ড বাকি, পক্ষণ রং হয়ে গেল। ঠিক আছে কংগ্রেচুলেশন আমায় পরে বলবে, এইগুলোর কোনো মানে হয় না। এই এক ঢপের শালা, ইয়ে স্কোপ বিচ্ছিরি শালা। বাড়িতেই যাচ্ছি আমি, খুব চাতা মাইনাস হবে একটা। না না, টপ নাই তো, হোল্ড করো হোল্ড করো হোল্ড করো, কোনো পেশেন্স না। দাঁড়াও দাঁড়াও দেখতে তো, আমি দেখছি। জীবন ও বেশি নেই। কেন মরে যাস ভাই, একটু তো ইয়ে থাকে না? ছখানা 36 লাগেছে, মালটা বেশ দেখ, গ্রোথ এর নিয়েছে। ওর নামে দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজের একটু ঠিক করে না খেললে কিছুই হবে না। অসভ্যের মতো কথা বলে। চলো ও বাবা, ওপেন জায়গায় ইয়ে পড়েছে পুরো। ভাই রে ভাই, আমি কতক্ষণ বেঁচে থাকবো আমি জানি। তিনজন আছে আর ব্যারিকেডটার পেছনে চলে যাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ফাইট নিচ্ছি না, ছেড়ে দাও। সামনে দেখো তো জোনটা আসতে পারে।
মাঝের বাঁদিকে বাড়িটায় পালে ঢোকে, ম্যাম থাকলে এখানে থাকবে, নাহলে সবচেয়ে সেফ জায়গা। থার্ড পার্টি হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। শোনা যায় এইদিকে জোন পড়েছে, এই কেস করেছে, আমি কোথায় লুকাবো এবার? ওই তো খাটটার পিছনে, এখানে থাকবো না, কিচ্ছু হবে, জোন আর আসো ওখানে চলে যাও, বেড়াটার পিছনে চলে যাও, মালগুলো একই স্কুয়াডে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এই যে যে যাও না, ব্যাস ব্যাস, বেরিয়ে যাও বেরিয়ে যাও, এখানে বেরিয়ে যাও। ওরে শালা UMP রে! বারোখানা কিল করেছে মালটা। এমন টু আচ্ছা হ্যালো, আমি যাই। এখন তো সবাই ডায়মন্ড 1-2 তো দিদি, টাটা। টাটা। হ্যাঁ, সম্ভব ভালো।